আসছে না একটা সিনেমা দেখতে সমস্যা হয় না গো না না কোনো সমস্যা হয় নাই ওর কোনো সিন নাই সিনেমাতে অ্যাকচুয়ালি মানে ছবিটা একটা দেখার মতো একটা ছবি মানে যে টাকা দিয়ে টিকিট কেটে ছবিটা দেখবে আমি বলতে পারি হলো করে যে তার টাকা উশিল হয়ে যাবে মানে তার এটা থাকবে না যে আমি কেন টিকিট কেটে ঢুকলাম মানে এরকম আক্ষেপটা থাকবে না অসাধারণ ছিল সাকিব খান এবং ঋদিকা বিশেষ করে সাকিব খান ঋদিকা আর কাহিনী বিন্যাস অসাধারণ ছিল এবং দীর্ঘ চলচ্চিত্রে করার পর ওই প্রথম মানে একটা মানে জনসঙ্গীত এক কথা প্রিয়তমা একটা অসাধারণ একটা ছবি এই ছবিটা একটাই মেসেজ আছে কাউকে ভালোবাসলে এক মুখ দিয়ে ভালোবাসতে হয় তার সাথে কোনো প্রতিশোধের কোনো আকাঙ্ক্ষা থাকবে না সাকিব খান এই ছবিকে দীর্ঘ এক যুগ পরে এই মেসেজ তাই দিল যাকে ভালোবাসতে হবে মন দিয়ে ভালোবাসতে হবে আর ভাই আসলে সেন্সলেস হয়ে গেছি আসলে এগুলো প্রকাশ করতে পারছি না আসলে একটা রোগে আক্রান্ত এর জন্য তার সাথে মিথ্যা কথা বলছে সাকিব খান তার জন্য ওয়েট করতে করতে সে বিরুদ্ধ হয়ে গেছে এই ছবিটা দেখার পর থেকে আসলে ভাষায় প্রকাশ করা যায় না যে এই যুগেও তো এমন ভালোবাসা আছে বা এমনই আছে ভাই বলে বুঝাতে পারবো না জীবনের সাথে কি কিছু তো মিল ছিল না এই ছবিতে ভাই সবাই তো ব্যক্তিগত একটা থিম বা থাকে বা না পাওয়া ভালোবাসা থাকে বা এটা আসি ভাই আসলে এই সব থিম গুলো এই করলে যে নিজের সাথে আসে একটা ক্যারেক্টারের সাথে ফিল হয় যে আসলে হয় না ভাই যা কারণ সাকিব খান আপনাদের মনে কষ্ট দিয়েছেন নাকি ভালোবাসা দিয়েছেন বুঝতে পারিনি ভাই সাকিব খান কষ্ট দিয়েছে না ভালোবাসা দিয়েছে ছবির মাধ্যমে না সাকিব খান আসলে তো বলার ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ কেমন লাগছে ভালো লাগছে না না ইমোশনাল হয়েছে বেশি আর কি ইমোশনাল করছে জাস্ট ভালো করছে ছবি লাগছে ভালো লাগছে খুব ভালো অ্যাকশন যেমন রোমান্টিক তেমন খুব ভালো একটা ছবি দেখার মতো ফ্যামিলি নিয়ে একটাই জোর